আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাউ কাওলি। আলহামদুলিল্লাহ। তো আমরা ছোট দুই তিনটা প্রশ্ন পেয়েছি, আমি জাস্ট বেসিক প্রশ্নগুলো একটু বলে নিচ্ছি। এক ভাই প্রশ্ন করছেন, হোয়াট ইজ মাসদার? মাসদার বুঝতে গেলে আমাদের সরফে চলে যেতে হবে। সরফটা যদি আমাদের কাছে ক্লিয়ার হয়, ঠিক আছে, তাহলে সরফটা আমাদেরকে বুঝতে সুবিধা হবে। যেমন সরফের এই ছোট টেবিল, এটা যদি আপনার স্মরণে থাকে তাহলে আপনি ইজিলি জিনিসটা রিকল করেন। আমরা সরফের ক্ষেত্রে প্রতিটা ফেলের কী ছিল, একটা পাস্ট টেন্সের ফর্ম ছিল, প্রেজেন্ট টেন্স, তারপরে একটা আমর, তারপরে হলো কর্তা বিশেষ্য, কর্ম বিশেষ্য, ক্রিয়া বিশেষ্য। আমি যদি অর্থ অনুযায়ী বলি আপনার জন্য সুবিধা হবে। ফাতাহা, সে খুলেছিল, ইয়াফতাহু, সে খুলবে, ইফতাহ, তুমি খুলো, ফাতিহুন, যিনি খুলেন, মাফতুহুন, যাকে খোলা হয়, ফাতহান, খোলার কাজটার নাম। যেমন এটা খোলা লিখলাম, এটা আসলে মাসদারের অর্থ। মাসদারের যদি ইংরেজিতে বলেন, এটার ইংরেজিতে এটাকে বলা হয় ভার্বাল নাউন। হ্যাঁ, আমি বাংলা যদি এটাকে বলি ক্রীড়া, ক্রিয়া বিশেষ্য, মানে বিশেষ্যের যে নাম, ক্রিয়ার যে কাজটা সেটার যেটা নাম। আর আরবিতে এটাকে বলা হচ্ছে মাসদার, ঠিক আছে, মানে কাজটার নাম কি। যেমন কাজটার মানে হচ্ছে খোলা, তাহলে যিনি খুলেন সে শব্দটা কি হবে, যিনি খুলেছিলেন সেটা শব্দের অর্থ হচ্ছিল ফাতাহান, মানে মাসদারটার নাম হচ্ছিল ফাতহান, যিনি খুলেন তার সেই শব্দটা হচ্ছে ফাতাহা, যিনি মানে তিনি খুলেছিলেন এটার অর্থ ছিল ফাতাহা, তিনি খুলবেন সেটা হচ্ছিল ইয়াফতাহু, তুমি খুলো ইফতা, যিনি খুলেছেন সেটা হচ্ছে কি ফাতিহুন, যাকে খোলা হয় মাফতুহুন, আর কাজটা, তাহলে মাসদারটা হচ্ছিল কাজের নামটা, ঠিক আছে। যেমন আমরা বলতেছি আল্লামা, বলতে বুঝতে সুবিধা হবে, আল্লামা মানে সে খুলেছিল, সে শিখিয়েছিল। এই আল্লামা শব্দ থেকে এটার মাসদার হচ্ছে তালিমান, তালিমান, তালিম, তালিম বলি আমরা, একটা বাংলা শব্দ ইউজ করা হয়, যে কোনো ক্লাসকে তালিম, তালিমে গেছি সেরকম কথাও এখনও আসে। আল্লামা ইউয়াল্লিমু তালিমান ফাহুয়া মুয়াল্লিমুন, মুয়াল্লিম, যারা হজে গেছেন মুয়াল্লিম, মুয়াল্লিম বলতেছেন, হ্যাঁ, মুয়াল্লিমকে, মুয়াল্লিম শব্দ হচ্ছিল বেসিক্যালি যিনি শেখান, যিনি শিক্ষক তাকে মুয়াল্লিম বলা হয়, তাহলে মুয়াল্লিম হচ্ছে শিক্ষক। তারপর ছিল তালিম, হচ্ছিল শেখার কাজটা, শিক্ষা, আল্লামা মানে তিনি শিখিয়েছিলেন, তালিম, তাল, ইউয়াল্লিমু হচ্ছে তিনি শিখবেন, তালিমান হচ্ছিল শেখানোর কাজটা, তালিমটা হচ্ছিল মাসদার, বেসিক্যালি মাসদারটাকে ক্রিয়া বিশেষ্য বলে, এই হলো কাজের নাম। এটা হচ্ছে মাসদার শব্দের অর্থ, আপনি সবগুলো জায়গায় ইনশাল্লাহ পাবেন। সেকেন্ড যে প্রশ্নটা আছে সেটা হচ্ছিল, এখানে বলা হচ্ছে হোয়াট ইজ আতফ, হোয়াট ইজ আতফ বায়ান অ্যান্ড হোয়াট ইজ জরফ। আতফ বেসিক্যালি ইংরেজিতে কানেক্টার, সংযোজক, বাংলায় যদি বলেন আতফ, সংযুক্ত করা হলে এটা কাজটা আতফ, কানেক্টার। যেমন আমি ওয়া দিয়ে কানেক্ট করতেছি, ফা দিয়ে কানেক্ট করতেছি, আউ দিয়ে কানেক্ট করতেছি, ওয়া মানি এবং হতে পারে, ফা মানি হচ্ছে অতঃপর হতে পারে, ফলে হতে পারে, ফলে বললে বোঝা যাচ্ছে এর আগে কিছু একটা আছে পরে একটা আছে, ওয়া বলতে এর আগে কিছু আছে পরে আছে, দুইটা ইসমের মধ্যে, দুইটা সেন্টেন্সের মধ্যে যখন কানেক্টার হচ্ছে এটাকে আতফ বলা হচ্ছে। আর আতফ বায়ান বলা হচ্ছে যে যেটা কি করতেছে, কানেক্টেড হয়ে কিছু ক্ল্যারিফাই করতেছে, যে যেটা ক্ল্যারিফাই করতেছে সেটাকে আতফ বায়ান বলা হচ্ছে। বায়ান শব্দটা আমাদের অনেক বাংলা শব্দ এখন চলে আসছে, বায়ান করা আমরা বলি, আতফ বায়ান, সে জিনিসটা ওভাবে আসতেছে আতফ বায়ান। আর জরফ শব্দটাকে বলা হয় টাইম অ্যান্ড প্লেস, কোনো একটা স্থানেরকে যখন বলা হচ্ছে, আমি যদি বলি ফাউকা, ফাউকা মানে হচ্ছে উপরে, এই শব্দটাকে জরফ বলা হয়, এটার আরেকটা নাম। জরফ একটা শব্দ, জামান একটা শব্দ, জামান হচ্ছে টাইম, জরফ হচ্ছিল প্লেস, জরফ মাকান, বেসিক্যালি সরি, জামান মাকান, জামান মাকান হচ্ছিল কোনো একটা জায়গা, জামান হচ্ছে কোনো টাইম, মাকান এবং জামান দুইটাকে একসাথে বলা হয় জরফ। যেমন এটা একটা খুব সুন্দর এক্সাম্পল আছে, সাজাদা, সিন জিম দাল, সাজাদা, সাজাদা মানে সে সেজদা দিয়েছিল, সেখান থেকে এটার জরফ হচ্ছিল মসজিদুন,
মসজিদুন হচ্ছিলো যে জায়গায় সেজদা দেওয়া হয়, যে সময় সেজদা দেওয়া হয়, দুইটাই কিন্তু মিন করে। আমরা শুধু বলি মসজিদ মানে হচ্ছিল যে জায়গায় সালাত আদায় করা হয়, বেসিক্যালি যে জায়গায় সেজদা দেওয়া হয়, যে সময় সেজদা দেওয়া হয় সেটাকে বলা হয় মসজিদুন। সেখান থেকে এটার বহু বছর মাসাজিদু, তাহলে ওই একটা কনসেপ্ট কাজ করে সেজদা দেওয়ার স্থান এবং সময় দুইটাকেই বলা হচ্ছে। দমির, দমির তো প্রোনাউন, দমির যেটা সর্বনাম এটাকে দমির বলে, ঠিক আছে, এটার আরবি টার্মোলজি হচ্ছে দমির, ঠিক আছে। তো আমরা যেটা আসছিলাম, আমি আমাদের এটা কুইক রিভিউ আমি করে দিই। প্রথমে আতফ বায়ান আছে, আতফ বায়ানের জিনিসটা আমরা বলছি সেটা ক্ল্যারিফাই করে। যেমন একটা এক্সাম্পল মনে রাখেন, আপনি যেখানে আমরা যেটা লেখা আছে সেটা আমি বলি। আমার অনেকগুলো ভাই আছে, আপনি কোনো এক ভাইয়ের সাথে দেখা হলো, আপনি বললেন আমার তিন ভাই, একজনের নাম ধরেন জায়েদ, আরেকজনের নাম আহমদ, আরেকজনের নাম হচ্ছে করিম। আপনি দেখা হলো, আপনার আমার এক ভাইয়ের সাথে দেখা হলো, আমি আপনি আমাকে বললেন রআইতু আখাকা, আমি আপনার ভাইকে দেখলাম। এখন আমি সাথে সাথে কনফিউশন হলো, আমার তো তিন ভাই, এখন কাকে দেখলেন? তো যেহেতু আমার তিন ভাই, আপনি তখন ক্ল্যারিফাই করলেন করিমান, রআইতু আখাকা করিমান, দ্যাট মিন্স তখন এটাকে ক্ল্যারিফাই করলো যে কোন ভাইটাকে দেখলেন। সেই জন্য দেখা যাচ্ছে রআইতু এটা ফেল, ইনসাইড ডোর হচ্ছে আনা, আখাকা এটা মাফুল, আখাটা হচ্ছে মাফুল নাসব ফর্মে আছে, কা হচ্ছিল এটার মুদাফিলাহি। এই আখাকাকে যখন আমি ক্ল্যারিফাই করতেছি তখন করিম শব্দটা ব্যবহার করতেছি, তখন নাসব ফর্ম ব্যবহার করতেছি। তাহলে আতফ বায়ান হচ্ছিলো এমন একটা শব্দ, সেটা হচ্ছিলো কী ফলো করবে, কোনো একটা জিনিসকে ক্ল্যারিফাই করতে হবে, সে স্ট্যাটাসটা শেয়ার করবে, শুধু অন্যান্য জিনিস নাও মিলতে পারে কিন্তু স্ট্যাটাসটা মিলতে হবে, ঠিক আছে। তো সেটাই, সেভাবেই এটার ব্যবহার আছে আতফ বায়ান, কোনো একটা ইসমকে সে ক্ল্যারিফাই করতেছে। এটার অনেকগুলো এক্সাম্পল আমরা এখানে দিয়েছি, সেটা হচ্ছে আতফ বায়ান। আর বদল শব্দটা হচ্ছিলো রিপ্লেস করতেছে, হ্যাঁ। তো সেই একই এক্সাম্পল দিয়ে যদি আপনি বলেন, যেমন ধরেন আমি বললাম যে আমার তিন ভাই না, আমার একই ভাই আছে, তার নাম করিম, ঠিক আছে, আমিও জানি আপনিও জানেন। এখন আপনি যখন এসে বললেন রআইতু আখাকা, এতটুকু বললেই আমি বুঝে গেল বেসিক্যালি আপনি কাকে দেখছেন, করিমকে দেখছেন, কারণ আমার আর কোনো ভাই নেই, করিমই আছে। তারপরে আপনি কি করলেন, এটাকে বললেন করিমান, যখন এটা করিমান বললেন তখন এটা আতফ বায়ান হলো না, তখন এটা বদল হলো, কেন আখা কা এটার রিপ্লেসমেন্ট হচ্ছে করিম, কারণ আমি জানি এটা আমার ইনফরমেশান, জানি যে একমাত্র ভাই আছে, অতএব আমার আর কনফিউশন, তখন এটাকে বলা হয়ে যাচ্ছে বদল। তাহলে কোনো একটা শব্দকে রিপ্লেস করে যদি ওইটার কোনো একটা আরেকটা শব্দ ব্যবহার করা যায় এবং তখন এটাও এই সিকোয়েন্সে ব্যবহার হয়, তখন ওইটা কি হয়, ওইটাও একই নিয়ম, বদলটা কি করতেছে একই যে কনসেপ্ট, সেটা হচ্ছে সেও স্ট্যাটাসটা ক্যারি করবে। ওটা যদি যেটাকে বদল করবে সেটা যদি রাফা হয়, এটাও রাফা স্ট্যাটাসে থাকবে, ওটা যদি নসব হয় এটাও নসবে থাকবে, ওটা যদি জার হয় এটাও জার থাকবে। এই জন্য আমরা এই আমাদের যে বেসিক গ্রামার কোর্সে প্রথমে ইসমের প্রপার্টি, চারটা প্রপার্টি বের করার ক্ষেত্রে আমরা খুব বেশি সময় দেই, এমফেসিস দেই, এবং এটা একটু কঠিন, কিন্তু আলহামদুলিল্লাহ একটা সহজতম পন্থায় সেটাকে শেখানোর চেষ্টা করা হয়। যারা ওই জায়গাটা খুব সুন্দর করে শিখতে পারছেন তাদের জন্য এই সব বিষয় যখন বলা হয় তখন জিনিসটা কিন্তু ইজি, কারণ এখানে কোরআন মসজিদের আয়াত নিয়ে আমরা ডিল করতেছি, কারেক্ট ওয়েতে সব প্লেস করা আছে, আমার কাজ হচ্ছে খালি আইডেন্টিফাই করা এটার সাথে এটা রিলেশন কি, ঠিক আছে। এখানে যেমন দেখেন আমাদের কোরআন মসজিদের সুরা কাহাব, ওয়াদরিব লাহুম, ঠিক আছে, ওয়াদরিব লাহুম, দরাবা হচ্ছিল আঘাত করা বা পেশ করা, ওয়াদরিব লাহুম মাসালান, তাদেরকে তাদের জন্য একটি উদাহরণ পেশ করো, উদাহরণটা কি, রজুলাইনে, দুইজন রজুলের, দুইজন মানুষের উদাহরণ পেশ করো, তাহলে এই মাসালান শব্দটার বদল হচ্ছে রজুলাইনে, ঠিক আছে, এটা একটা একটাকে বদল করতেছে, চেঞ্জ করতেছে, সেটাই এই জন্যকে বলা হচ্ছে এটা বদল, সরি এটা আতফ বায়ান, সরি বদল না, এটা আতফ বায়ান, এটা ক্যারিফাই করতেছে রজুলানকে, মাসালানকে রজুলাইনকে দিয়ে এটা রিপ্লেস করতেছে, মানে সে ক্ল্যারিফাই করতেছে কিসের উদাহরণ, ঠিক আছে। এখন আমরা যদি জানি যে এটাই একমাত্র উদাহরণ, তাহলে সেটা হয়ে যাবে কি, তখন সেটা ইয়ে হয়ে যাবে কি, আতফ বায়ান না হয়ে এটা বদল হয়ে যাবে।
এখন এইভাবে এটা যে বলছে এবং যে শুনছে তার নলেজের উপর ডিপেন্ড করতেছে এটা আত্ম বয়ান হবে নাকি এটা বদল হবে। সেই জন্য বদলের ক্ষেত্রে আমরা অনেকগুলো বদল পড়ছি, বাদালুল কুল, সম্পূর্ণ রিপ্লেসমেন্ট। সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রব্বিল আলামিন বেসিক্যালি আল্লাহ শব্দটার সিফা হয়, কিন্তু আমরা যখন জেনে গেলাম আল্লাহ ছাড়া আর কেউ রব্বিল আলামিন নাই, তখন রব্বিল আলামিনটা হয়ে যাচ্ছে আল্লাহ শব্দটার বদল। তাহলে এইভাবে বদল কুল অনেক কোরআন মসজিদে অনেক জায়গায় ব্যবহার আছে, সেটা আমরা দেখব সেখানে। এবং ইসমুল ইশারা মুশারুল্লাহিকে বদলের মতো করে এক্সপ্লেন করা হয়, সেটারও গ্রামার আছে। তারপর এখানে তিনটা এক্সাম্পল দেওয়া আছে খুব সুন্দর সুন্দর। হ্যাঁ, সেখানে যেমন লি আবিহি আজার আজারা, হ্যাঁ, ইব্রাহিম আলাইহিসসালামের বাবার নাম এখানে আছে। তারপর এখানে আছে কি লি আখিহি হারুনা, হ্যাঁ, হারুন শব্দটা আছে এখানে। দুইটাই মামনুন মিনার সরফ, পার্টলি ফ্লেক্সিবল, এর জন্য জবর নিয়ে জার হয়ে বসে আছে। তারপর বদল বাদ হচ্ছিল পার্টলি রিপ্লেস করে, যেমন এখানে বলা হচ্ছে ইখতারা মুসা, মুসা মনোনীত করলো, বেছে নিল কাউমাহু, তার কাউমকে, পুরো কাউমকে বেছে নিল, সাবি এই না রজুলান, তার কাউমের মধ্যে থেকে 70 জনকে পিক করলো। তাহলে এটা হচ্ছিল বদল বাদ, কিছু অংশকে পিক করলো, সেটা একটা কনসেপ্ট। তারপরে এই জিনিসটা হলো ঠিক একবারে বদল ইস্তেমালটার মধ্যে একটু ডিফারেন্স আছে। এখানে হচ্ছে কোয়ান্টিটি, বদল বাদালুল বাদের মধ্যে কী আছে, বাদালুল বাদের মধ্যে কোয়ান্টিটি আর বাদালুল বাদল বাদল ইস্তেমাতে একটা সাবজেক্টিভ বিষয়, কোয়ান্টিটির বিষয় না। সেখানে ইয়াস আলুনা কা আনি শাহরিল হারামি কিতালিনজি, কোনো একটা স্পেসিফিক বিষয়ের ব্যাপারে, কোনো একটা সাবজেক্টের মধ্যে বিষয়, তখন এটাকে আমরা বদল ইস্তেমাল বলতেছি। এইভাবে বদল এবং আত্মবায়ানের ব্যবহার আছে, মানে এটা আপনার মাথায় আমি দিলাম আলহামদুলিল্লাহ। যারা গ্রামার শিখতেছেন যখনই কেসটা আসবে যদি ভুলে যান, নোটটা যায় আবার দেখে নেবেন, এটাই হচ্ছে শেখার রাস্তা। এখন জাস্ট হচ্ছিল কনসেপ্টগুলোকে ইন্ট্রোডিউস করে দেওয়া একটা একটা করে। আমরা প্রথমবার কিছু বুঝবো না, কিন্তু যখন গ্রামাটিক্যাল ডিসকাশন হচ্ছে, আমরা সূরা ইউসুফ আলোচনা করতেছি, এই টার্মগুলো ঘুরে ফিরে আসলে তখন আপনি ফিরে যায় দেখবেন যে ওখানে আসলে কী বলা হচ্ছে, এটা এটার মতো করে মিলে কি না। এভাবে যদি আপনি মিলাই নিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, এইভাবেই কিন্তু আপনার শেখার প্রসেসটা চলবে। তাহলে এটাও একটা জিনিস আমরা দেখলাম। আমাদের সবচেয়ে টাফ সাবজেক্ট হচ্ছে আন মাসদারিয়া, মা মাসদারিয়া, এটা নিয়ে একটু ডিসকাস করি। বেসিক্যালি দুইটা কনসেপ্ট আমরা পড়ছি, ইসম ফাইলের সাথে এটাকে আপনি ক্রস করতে পারেন। হ্যাঁ, ইসম ফাইলে একটা ইসমকে ফেলের মতো আচরণ করাচ্ছি, আর আন মাসদারিয়া মা মাসদারিয়া থেকে বেসিক্যালি একটা ফেলকে ইসমের মতো আচরণ করাচ্ছি। এই দুইটা যদি আপনি প্যারালাল বুঝেন তাহলে জিনিসটা ইজি। আন মাসদারিয়া মা মাসদারিয়া কি করতেছে, সে একটা জুমলা ফেলিয়াকে ক্যাচ করতেছে, সেটাকে ইসমে ট্রান্সফার করে কোনো একটা বাক্যের স্ট্রাকচারের মধ্যে সে ফিট করতেছে। আর ইসম ফাইল কী করতেছে, সে বেসিক্যালি একটা ইসম কিন্তু তার মধ্যে একটা ফেলের ফ্লেভার আছে, সেটাকে সে ইউজ করে একটা মিনিংটাকে এক্সটেন্ড করতেছে। বেসিক্যালি কনসেপচুয়ালি এই দুইটা জিনিস হচ্ছে এটা। এখন আপনি যে বললেন যে মাসদার জিনিসটা কি, মাসদার হচ্ছে কাজের নামটা। এখন শুধু যদি মাসদারটাকে মেনশন করেন তাহলে এই ডুয়ারকে লিঙ্ক করা যাচ্ছে না, কেন মাসদারের মধ্যে কোনো ডুয়ার নাই, ইসমের মধ্যে কোনো ডুয়ার নাই, কোনো টেন্স নাই। ঠিক আছে, ইসম এবং ফেলের মধ্যে পার্থক্য হচ্ছিল ইসমের মনে কোনো টেন্সও নাই, ইসমের কোনো কি নাই, ডুয়ার নাই। কিন্তু আপনি চাচ্ছেন যে এটা এমন একটা বিষয় সেটাকে ফিক্স করতে, কিন্তু তাদেরকেও রিলেট করতে, তখন এই মাসদারদের কনসেপ্টটা দিয়েই কিন্তু দুইটারকে রিলেট করা হচ্ছে। আপনি এক্সপ্রেশনটা দিচ্ছেন মাসদার ফর্মে, এক ওয়ান সর্ট অফ পারমানেন্সি দিচ্ছেন, কিন্তু ইউজ করতেছেন আপনি ফেল, যেখানে ইমপ্লাইড অবস্থায় কার প্রতিটা নির্দেশ করা হচ্ছে সেটা ইন্ডিকেট করা হচ্ছে। যেমন সেক্ষেত্রে আমাদের এখানে সূরা বাকারার এই এক্সাম্পলটা, প্রতিটা কেসের যদি একটা দুইটা এক্সাম্পল আপনি যদি মুখস্থ রাখেন, মনে রাখেন, পপুলার, তাহলে কনসেপ্টটাকে আপনি রিলেট করতে পারবেন, রিভিউ করতে পারবেন ইজিলি। এটা হচ্ছে না, আমি মনে করি কুইক টেকনিক, যে আপনি যদি একটা কনসেপ্ট শিখলেন, একটা কোনখানে এটা ইউজ হয়েছে যেটা খুব পপুলার, সেখানকার পপুলার ইউজটাকে যদি মনের মধ্যে রাখতে পারেন, দেন আমার যদি কনফিউশন হবে যখন স্ট্রাগল করবো ওইটাতে ফিরে যায়, এটাকে মিলা আবার দেখে নিয়ে আসবো। যেমন এখানে বলা হচ্ছে ওয়া ইন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন,
এখানে আন তাসুমু, আনের বেসিক ফাংশনটা হচ্ছিল আন কি করতেছে, যে কোনো প্রেজেন্ট টেন্স ফেলের সামনে বসে এটাকে লাইট করে দিবে। এটা হচ্ছে প্রথম তার টেকনিক্যালি সেই কাজটা করে। করার পরে সে জিনিসটা করে, আনটাকে বেসিক্যালি ট্রান্সলেশন করা হয় টু হিসাবে। যখনই টু হিসাবে আনসার ট্রান্সলেট করা হয়, তখন যে ফেলটা ব্যবহার হচ্ছে সেই মাসদারটা চলে আসে টুর পরে, ঠিক আছে। যেমন এখানে তাসুমু, এটা হচ্ছে সমা ফেলের প্রেজেন্ট টেন্স। তাসুমু তা বেসিক্যালি শব্দটা ছিল তাসুমুনা। তাসুমুনাকে আক্ষরিকভাবে যদি আপনি ট্রান্সলেশন করেন, তোমরা সিয়াম রাখবে, বা তোমরা সিয়াম রাখো, বা তোমরা সিয়াম রাখছো, হ্যাঁ রাখছো, এই ধরনের একটা প্রেজেন্ট টেন্সে আসে। কিন্তু এটার মধ্যে যে শব্দটা, এর মাসদার কি? সিয়াম রাখা, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে যে তাসুমু এইটাকে তোমরা সিয়াম রাখো, যখন আন যুক্ত হচ্ছে তখন টু যুক্ত করে দিয়ে এটাকে একটা মাসদারে সিয়াম রাখা, বা বলা হচ্ছে তোমাদের সিয়াম রাখা, সেটাও পর্যন্ত আপনি যেতে পারেন, বা সিয়াম রাখা। সেই জন্য দেখেন আন তাসুমু খয়রুল লাকুমকে বেসিক্যালি শব্দটা হচ্ছে এইভাবে, যখন মাসদার ফর্মের ইয়ে করা হয়, ওয়া আস আস সাওমু, ঠিক আছে, আস সাওমু, আস সাওমু, এটা হচ্ছে এটার মাসদার, একটা মাসদার, আস সাওমু খয়রুল লাকুম। তাহলে আস সাওমু খয়রুল লাকুম এটা যখন বলা হচ্ছে, তখন বেসিক্যালি বলা হচ্ছে সিয়াম রাখা তোমাদের জন্য উত্তম। কিন্তু যখন বলা হচ্ছে আন তাসুমু খয়রুল লাকুম, তখন মিনিংটা এক্সপেন্ডেড হচ্ছে কি, তোমাদের সিয়াম রাখা তোমাদের জন্য উত্তম, সিয়াম রাখা তোমাদের জন্য উত্তম। তাহলে এটা কিন্তু আরও স্পেসিফিক যখন করা হচ্ছে, তোমাদের সিয়াম রাখা তোমাদের জন্য উত্তম, তখন এটাকে এই ফর্মে রাখা হচ্ছে। বেসিক্যালি আন সৌমু শব্দটা মাধ্যমে একটা স্ট্রং অভিব্যক্তি দিচ্ছে যে এটা অবশ্যই করণীয় তোমাদের। তাহলে অতএব এই ধরনের একটা ইউজ কিন্তু কন্টিনিউয়াস আছে। তখন আন তাসুমু মাসদার ফর্মে এটা হয়ে যাবে মুক্তাদা, খয়রুন হবে খবর, আর লাকুম হচ্ছে মোতাল্লিক, ঠিক আছে। এই কনসেপ্টটাই বেসিক্যালি কাজ করে। সে কী করতেছে, একটা ফেলকে মাসদার ফর্মে ট্রান্সফার করে নিচ্ছে। মাও একই রকম, মা আন যেভাবে কাজ করতেছে, মাও একইভাবে কাজ করতেছে। এটা বলতে পারেন সিলাতুল মৌসুলের মতো কাজ করতেছে। এই যে এখানে তখন যখন আমাদের মাসদার হয়, তখন কি হয়, মাসদারের মার যে মিনিং সেটা ট্রান্সলেশন হয়। মিম বা দিমা তাবাইয়ানা লাকুমুল হক, তাহলে এখানে মাটা এখানে ট্রান্সলেশন হবে না, মিম বা দি তাবাইয়ানার করে তাবাইয়ানা লাকুমুল হক এটাকে। সেই জন্য দেখেন ট্রান্সলেশন হচ্ছে, তাদের কাছে সত্য পরিষ্কার হওয়ার পরেও, হবার পরেও, ঠিক আছে, তাদের কাছে সত্য পরিষ্কার, এটা হচ্ছে মা মাসদারিয়ার মধ্যে আছে। হবার পরেও হচ্ছে মিম্বাদি, ঠিক আছে। এইভাবে এটাকে হচ্ছে মাটা এখানে নাই, কিন্তু মাটাকে লিঙ্ক করার জন্য, মাসদারিয়া হিসাবে লিঙ্ক করার জন্য এখানে মাঝখানে রাখা আছে, ঠিক আছে। এটা একটা বিষয়। আর আপনি বলতে পারেন আন ব্যবহার হলো না কেন, এটা পাস্ট টেন্সে ব্যবহার হচ্ছে, আন সাধারণত পাস্ট টেন্সের সঙ্গে ব্যবহার হয় না। এ অর্থে আন সবসময় কি প্রেজেন্ট টেন্সের সাথে ব্যবহার হয়, ঠিক আছে, সে লাইট করে দিবে। আর মা এখানে যে কোনো টেন্সের সাথে ব্যবহার হচ্ছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, সবগুলোর ক্ষেত্রে মা মাসদারিয়া ব্যবহার হতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে মেকানিক্যাল জিনিসটা, যদি আমরা বুঝি তখন গ্র্যাজুয়ালি এটাকে কিন্তু আপনি ক্লিয়ার করতে পারবেন। এখানে অনেকগুলো আছে, বিমা নাসু, হ্যাঁ এখানে আছে, এখানে কতগুলো এক্সাম্পলও দেওয়া আছে। ওয়াল্লাইসাল বিররা আন ওয়াল ওয়াল্লাইসাল বিররু বি আন তু বুয়ুতু বুয়ুতা মিন জুহুরিহা, হ্যাঁ এই যে বি আন, এটা আন মাসদারিয়া, ঠিক আছে। অমাখতালাফ আল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআত হুমুল বাইয়িনাতু হুমুল ইলমু ইল্লা মিন বাদি মা জাআ হুমুল ইলমু। তাহলে এখানেও দেখেন ইল্লা পরে মান মিন বাদি, এই যে মা, এটা মা মাসদারিয়া, যা আহুম আল ইলমু, এটা একটা ছোট্ট জুমলা, ঠিক আছে, ফার্স্ট টেন্স জুমলা। ওমা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা, ঠিক আছে, যা আতহুমুল বাইয়িনাতু, এটাও মা মাসদারিয়া,
এরকম আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং মা মাছ দাঁড়িয়ে আছে। তারপরে আরেকটা কমপ্লেক্স আছে, অনেক সময় দেখা যায় যে কিছু কিছু সেন্টেন্সের মধ্যে মাটাকে মাছদারি হিসেবে ট্রান্সলেশন করলে একরকম মিনিং আসে, আবার যখন ইসম মাংসুর হিসেবে ট্রান্সলেশন করা হয় আরেক রকম কিছু মিনিং আসে। সেগুলোরও কিছু বিষয় আছে, সেটা সুরা শামসের মধ্যে খুব সম্ভবত আছে। তো ওখানে আমাদের আলোচনা তফসিলি আলোচনা আমরা হয়তো পারি সেটা করছি, গ্রামাটিক্যাল আলোচনা। আমি জাস্ট এই কনসেপ্টগুলোকে ইন্ট্রোডিউস করে দিচ্ছি, স্ট্রাকচার বুঝতে বুঝতে এগুলো আপনার কাছে ইনশাল্লাহ ক্লিয়ার হবে। হ্যাঁ, কিন্তু সাবজেক্টটা আপনাকে বারবার এটা ভিজিট করতে হবে। এটা আবার বলছি, এটা একটু ডিফিকাল্ট। হ্যাঁ, অর্থাৎ ডিফিকাল্টি প্রথমে থাকবে এবং গ্র্যাজুয়ালি এটা ক্লিয়ার হবে। এটা প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আপনি যদি কোনো জিনিস না বুঝেন এটাকে পার্ক করে রাখেন, ঠিক আছে এটা বুঝি না, এটা তো বুঝি, যেটা বুঝি সেটা নিয়ে আগাতে থাকেন। তো এটা হলো আমার কাছে মনে হয়েছে, আমার এক্সপিরিয়েন্স, পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে এটাই যে আমি সব বুঝবো না, আমি সব জানতে না, সব বুঝতেই হবে নট নেসেসারি, আমি যতটুকু বুঝবো এটা যাতে ক্লিয়ারলি বুঝি, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এটা যখন আপনি বুঝতে থাকবেন, বুঝতে বুঝতে একটা সময় জিনিসটাগুলো ক্লিয়ার হবে, এটা হলো বিষয়। তাহলে এটা হচ্ছে আন মাছদারিয়া মা মাছদারিয়ার বিষয়। আর ইসম ফাইলের বিষয়টা তো আমরা আলোচনা করছিলাম যে কীভাবে হয়। বেসিক্যালি ইসম ফাইলটা ফেল মুদারের মধ্যে হয়। আপনি যদি এটা মনেন, এই এই ছকটা মনে রাখেন, ইয়াজহাবু বনাম হুয়া যাহিবুন, এই শীটটা ভালো করে পড়েন, তাহলে দেখবেন যে এটা আস্তে 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 ক্লিয়ার হচ্ছে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমরা আজকে আর এক্সটেন্ড করব না, 6টা বেজে গেছে অলরেডি। তো কারো প্রশ্ন থাকলে, এটা আপনার স্টাডির উপর ডিপেন্ড করবে, যে কোনো প্রশ্ন এই দুইটা সংক্রান্ত আপনাকে করতে পারেন, তাহলে আমি সেই আনসারগুলো ওভাবে ইনশাল্লাহ ট্যাগ করব। এবং এই জিনিসগুলো আমাদের এই সূরা ইউসুফের গ্রামারে আসছে, যেমন হাল, অনেকগুলো জুমলা হালিয়া কিন্তু আমরা পাচ্ছি, এর আগে আমরা হাল এক্সপ্লেন করছিলাম। এটাও নিয়ে চিন্তা করেন, আসলে এইভাবে কিন্তু কথা বলি আমরা, একসাথে দুইটা ফেলকে দুইটা কাজকে একসাথে মিলায় কথা বলতে থাকি, আমরা এভাবেই কথা বলি। এখন আরবরা কথা বলে ওইভাবে, সেটাকে স্ট্রাকচার অনুযায়ী বোঝার জন্য আমাদের এটা করতে হচ্ছে। বলেন ভাই। হ্যাঁ বলেন। আচ্ছা, ওই যে পাঁচতলে যে রিসার্টেশন, ও দেখবো কিভাবে? আমি আপনাকে ইউটিউবের লিংকটা পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, ইউটিউবের লিংকটা আমি পাঠিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ, এই নোটের সাথে। তো আমি এখানে টেক্সট বুককে পাঠাচ্ছি, আপনি যদি এখানে কেউ যদি চ্যাট বক্সের মধ্যে দেখেন, আজকের চ্যাট বক্সটা, চ্যাট বক্সটা পাবেন, এখানে দেখবেন চ্যাটের জায়গাটা আছে, খুঁজে বের করেন, সেখানে টপে আমি এই লিংকটা দেওয়া আছে, এখান থেকে কপি পেস্ট করলে আপনি, হ্যাঁ আমি তো চ্যাট বক্সে ঢুকলাম, দেখেন উপরেই আছে, উপরের লিংকটা কই আবার? চ্যাটের মধ্যে আছে এখন, হয়তো আপনি এটা লস করতে পারেন, আমি আবার দিচ্ছি, এখন দেখেন পান কিনা, দেখেন আগামীকাল ইনশাল্লাহ আবার মিলিত হবো 4টার সময়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।